দেশের নাগরিকদের সামাজিক নিরাপত্তার আওতায় আনতে চালু হয়েছে সর্বজনীন পেনশন সুবিধা। সর্বজনীন পেনশন স্কিম নিয়ে আরো কথা বলতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আতাউর রহমান প্রধান। আতাউর রহমান প্রধান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। আপনার কাছে শুরুতে যেটা জানতে চাইবো যে মানুষজন ব্যাংকে ডিপিএস করছে বা সঞ্চয়পত্র কিনছে, এগুলোর সাথে এই সর্বজনীন পেনশন স্কিমের মূল পার্থক্যটা কোথায়? অ্যাকচুয়ালি আপনাকে ধন্যবাদ এবং এটি প্রশ্ন করার জন্য। যেটি হলো যে সর্বজনীন পেনশন স্কিম যেটা আমরা যেটা চালু হয়েছে, আমি প্রথমেই বলবো যে এটি একটি সরকারের অসাধারণ একটি পদক্ষেপ এবং এইখানে সব লেভেলের কি বলবো জনগণ কিন্তু এর সাথে সম্পৃক্ত হওয়ার সুযোগ হয়েছে। তার মানে এই সেফটি, আমি যদি এটাকে বলি যে সেফটি নেটওয়ার্ক হিসাবে সবাই কিন্তু এখানে জয়েন করতে পারছে। আপনি প্রশ্ন করেছেন যে এখানে পেনশন স্কিম বা ডিপোজিট পেনশন স্কিমের সঙ্গে পার্থক্য কোথায়, এটি হলো যদি আমি একটা ডিপিএসের কথাই বলি, ডিপিএস আপনি শুরু করলেন একটা নির্দিষ্ট মেয়াদন্তে যেটা ম্যাচিউর হবে, এই মেয়াদন্তের আগেই যদি আপনি কোনো কারণে কোনো দুর্ঘটনা যদি কারণে কারো মৃত্যুবরণ করেন, তাহলে কিন্তু ওই যে পরিমাণ টাকা জমা করেছেন সেটির একটি হিসাব অন্তে সেই টাকাটি ফেরত হয়তো আসবে। কিন্তু এই পেনশনের আওতায় কেউ পেনশন চালু করার পরে যদি মৃত্যুবরণ করেন, তাহলে তার নমিনি কিন্তু একটা লম্বা সময় ধরে এর বেনিফিটটা পাচ্ছে। তো এটা খুব সহজে অনুমেয় যে এই স্কিমের সাথে যে সমস্ত ব্যাংকের ডিপোজিট স্কিম আছে এগুলোর তুলনাই করা যাবে না। আমি মনে করি যে এটি একটি সর্বজনীন পেনশন স্কিমটি একটি বড় ধরনের একটি পদক্ষেপ এবং এটির সঙ্গে অন্যের তুলনা মনে করি যে এটি অনেক অনেক বেটার হবে আর কি। জি, আপনি বলছিলেন যে সর্বজনীনভাবে সবার যুক্ত হওয়ার সুযোগ রয়েছে এই পেনশন স্কিমটাতে, তো এত বড় কর্মযজ্ঞ সামলানোর জন্য যে লজিস্টিক সাপোর্ট দরকার সেটা পর্যাপ্তভাবে আছে কিনা? এটি তো সরকার তো আজকে কিন্তু প্রক্রিয়াটা শুরু হয়নি, আজকে দু তিন বছর আগের থেকে কিন্তু এই প্রক্রিয়াটা যখন শুরু করে তখন থেকেই এটি নানা আলোচনা পর্যালোচনা এবং পদক্ষেপগুলো এটার সুবিধা কী অসুবিধা কী এবং কী কীভাবে এগোনো যায় সবগুলো বিচার বিশ্লেষণ করেই কিন্তু এটি ফাইনালি এই পদক্ষেপে এসছে। এবং আমি মনে করি যে সরকারের এই দীর্ঘ সময় ধরে এটি পর্যালোচনা করে এটার ভালো মন্দ এবং কোন কোন জায়গাগুলো দুর্বলতা আছে সেগুলো নিশ্চয়ই চিহ্নিত করে এখন ফাইনালি একটা যখন সিদ্ধান্তে এসছে, তাতে আমার কাছে মনে হয় যে জেনে বুঝে এবং প্রক্রিয়াগুলো বিভিন্নভাবে টেস্ট করে সরকার এই পদক্ষেপে ফাইনালি এটিকে অ্যানাউন্স করেছে। কাজেই আমার মনে হয় সতর্কতাগুলো সব অবলম্বন করেই এই এই পদক্ষেপটি নেওয়া হয়েছে বা এই স্কিমটি চালু করা হয়েছে। আচ্ছা, এই স্কিমের বেনিফিট মানে সুযোগ সুবিধা আর ইম্প্যাক্ট সর্বজনীনভাবে কীরকম হতে পারে? এটির ইম্প্যাক্ট আমি বললাম তো যে এখানে যেহেতু সব ধরনের জনগণকেই সম্পৃক্ত করা হয়েছে, এখানে আপনি দেখেছেন যে প্রবাসীদের জন্য একটি স্কিম করা হয়েছে, ডেফিনেটলি যারা দীর্ঘ সময় প্রবাসে থেকে দেশে ফিরে এসে তাদের জন্য একটি এই স্কিম একটি আছে এখানটায়। একই সাথে প্রগতি যেটা বলছি আমরা বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে যারা কর্মরত আছে, হঠাৎ করে কোনো কিছু ঘটে গেলেই তারা একেবারে পরিবারটি নিঃস্ব হয়ে যায়, সেই ক্ষেত্রে যেটি এটি চালু করা হয়েছে। একই সাথে সুরক্ষাটা সেম এমপ্লয়ের যারা তাদেরও একটি টাকা জমাতে জমাতে হঠাৎ করে কোনো যদি অঘটন ঘটে বা তিনি রিটায়ার করলেন কোনো কারণেই তার বয়স পূর্তির পরে তিনি আর কাজ করতে পারছেন না, তার জন্য স্কিম আছে। একই সাথে যেটি সমতা স্কিমের কথা বলছি, কিছু দিতে পাচ্ছে তার অসচ্ছলতা আছে সেখানে সরকারও কিন্তু ভর্তুকি দিচ্ছে। তো এটির আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি মনে করি যে অনেকেই এটিকে একমত হবেন যে এই পদক্ষেপটি নেওয়ার ফলে, এই সর্বজনীন পেনশন চালু করার ফলে মানুষের ন্যূনতম যে সিকিউরিটিটা, যে আর্থিক যে সিকিউরিটিটা, এটি নিশ্চিত হবে এবং এটি জনকল্যাণই কিন্তু এটি আমি মনে করি যে সরকারের একটি খুব বড় ধরনের পদক্ষেপ সরকার এটি নিয়েছে। জি, আতাউর রহমান প্রধান, এত দারুণ একটা স্কিম সরকার এনেছে, তা এটা নিয়ে অনেক আমরা নেতিবাচক কথাও শুনছি, সে ব্যাপারে আপনার মন্তব্য কি? আমার মন্তব্য এখানে আসলে আমি ওইভাবে করতে চাই না, সমালোচকরা সমালোচনা করবে এবং সমালোচনা করার সুযোগ হয়তো বা আছে, কিন্তু আমি যে সার্বিক প্রেক্ষাপট বিবেচনা করি, যখন এটি ছিলই না, আজকে ধরেন যে এই পেনশন সুবিধাটি চালু হয়নি, সেলফ এমপ্লয়েড একজন ব্যক্তির পক্ষে এই কথাটা চিন্তাই করা হয় মানে সুযোগ ছিল না যে আমি অক্ষম হলে আমার কি হবে।
এখন কিন্তু তিনি নিশ্চয়ই একটু চিন্তা করছেন যে আমি এভাবে যদি টাকা জমাতে থাকি তাহলে হয়তো বা আমার একটা নির্দিষ্ট মেয়াদন্তে আমি সাপোর্ট পাবো অথবা আমার অবর্তমানে ফ্যামিলি সাপোর্ট পাবে। একইভাবে প্রতিটা স্কিমের ক্ষেত্রে কিন্তু এটি প্রযোজ্য হবে। আপনি যদি আমি সিম্পলি একটা হিসাব করি, যদি আমরা ধরেন 1,000 টাকা করে জমিলে 10 বছর জমালে আমার কত হবে, 1,20,000 টাকা। আপনি যদি হিসাব করেন পরবর্তী 10 বছর যদি সে পেনশনটা পায় 1,530 টাকা করে, তাহলে প্রায় 1,30,000 টাকার মতো সে 1,83,000 টাকার মতো সে কিন্তু রিসিভ করবে। কথা কিন্তু এইখানে শেষ না, আপনি 10 বছরের জন্য পেনশনটি করলেন এবং 5 বছর অন্তে না হলে আপনার কিছু যদি ঘটে থাকে তাহলে আপনার ফ্যামিলি কিন্তু এটি পাচ্ছে, পেনশনটি দীর্ঘ সময় ধরে পাচ্ছে। তো এটা সবগুলো ইয়ের ক্ষেত্রে, স্কিমের ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য। কাজে এই দিকগুলো বিবেচনা করলে আমি মনে করি যে এটি একটি খুব বড় পদক্ষেপ এবং সব ধরনের পেশার মানুষই কিন্তু এটাতে উপকৃত হবে। আর সমালোচনা করা যেতেই পারে, হয়তো বলবে যে এখানটায় আপনার কি বলে আমাদের অন্য অন্য বিষয়গুলো বিবেচনা করা হয়নি বা ডিসকাউন্টেড যেটা করা হয়েছে সেটি হয়তো নেট প্রেজেন্ট ভ্যালুতে আপনাদের ইনফ্লেশনের সঙ্গে সামঞ্জস্য করা হয়েছে কি হয়নি, এই কথাগুলো তুলনা অনেকেই আমরা সমালোচনা করছি। কিন্তু আমি যদি হিসাব করি তো দেখা যাবে যে সব হিসাব পরবর্তীতে গিয়ে মিলে যাবে এবং একজন মানুষ যখন উপকৃত হবে তখনই বোঝা যাবে যে অ্যাকচুয়ালি এটি কাজের একটা কাজ হয়েছে। জি আতাউর রহমান প্রধান, অসংখ্য ধন্যবাদ আজকে নির্বাচিত সংবাদে যোগ দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ।